আপনি যদি হয়ে থাকেন এয়ারটেল, ভোডাফোন কিংবা আইডিয়ার একজন গ্রাহক, তাহলে আপনার জন্য এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় একটি সুখবর। আগামী 3রা মে পর্যন্ত আপনাদের ফোনে রিচার্জ করতে হবে না। তো এই অফারটি কারা কারা পাবেন এবং এই অফারটি পেতে হলে আপনাদেরকে কি করতে হবে, তো সমস্ত কিছু আমি আপনাদেরকে ইন ডিটেলে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নেবেন। প্রত্যেক দিন সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর, চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এবং বিভিন্ন লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নিই, করোনা সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন চলছে দেশ জুড়ে, পরিস্থিতি সামাল দিতে 3রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তাই 3রা মে পর্যন্ত আর রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা, এমনটাই জানিয়ে দিল এয়ারটেল ও ভোডাফোন এবং আইডিয়া। লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। এর আগেও প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত 10 টাকার টক টাইম দিয়েছিল এই দুই টেলিকম সংস্থা। এবার এই পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাহকদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এলো এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া। তবে অতিরিক্ত বৈধতা দিলেও এবার বিনামূল্যে কোনো টক টাইম আর অতিরিক্ত ডেটা পাবেন না গ্রাহকরা। সম্প্রতি গোটা দেশের 22টি সার্কেলে দ্বিগুণ ডেটা অফার দিচ্ছিল ভোডাফোন আইডিয়া, কিন্তু এবার থেকে অতিরিক্ত বৈধতা এবং ইনকামিং কলের সুবিধা পেলেও বাড়তি ডেটা আর টক টাইম পাবেন না গ্রাহকরা। শুধুমাত্র ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য, অর্থাৎ যারা ফিচার ফোন ব্যবহার করেন তো তারাই শুধুমাত্র এই অতিরিক্ত ইনকামিং কলেজের সুবিধা, তো সেটি কেবলমাত্র তারাই পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনি যদি এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়ার আপনি গ্রাহক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনি রিচার্জ করতে পারছেন না বর্তমানে, তো সেক্ষেত্রে কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে যে আপনাদেরকে কিন্তু আর রিচার্জ করতে হবে না, অর্থাৎ যাদের ভ্যালিডিটি পেরিয়ে গেছে, অর্থাৎ যাদের প্ল্যান ভ্যালিডিটি পেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে আগে আমাদের ইনকামিং কল বন্ধ করে দেওয়া হতো, রিচার্জ করলে আবারও আমাদের ইনকামিং কল আমাদের চালু হতো। তো সেক্ষেত্রে বর্তমানে যেহেতু লকডাউন চলছে তাই ইনকামিং কলের সুবিধা কিন্তু চালু থাকছে 3রা মে পর্যন্ত। যদি আপনি আউটগোয়িং করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে। আশা করব এই খবরটিপি আপনারা একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবকেও একটু জানতে সাহায্য করবেন। আর আপনারা কোন কোম্পানির সিম ইউজ করেন তো সেটিও আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী সময় যখনই কোনো সেই সমস্ত কোম্পানির তরফ থেকে নতুন অফার ঘোষণা করা হবে সবার প্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লকডাউন চলছে তাই প্রত্যেকে বাড়িতে থাকবেন। ধন্যবাদ।